সম্প্রতিকালে গুজবের ভয়াবহতা অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে। এই গুজবের কারণে অনেকগুলো নিরীহ প্রাণ অকালে চলে গেল, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এই গুজবের কারণে অনেক লোক আহত হয়ে চিকিৎসাধীন আছে, অনেক লোক পুলিশের কাছে আসা পাবলিক কর্তৃক দ্বিতীয় করে পুলিশকে সুপর্দ করা হয়েছে। প্রত্যেকটা ঘটনাই বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে তদন্ত করেছে, কোনো ঘটনাই তারা ছেলে ধরা ছিল এটা প্রমাণিত হয়নি। সুতরাং এই এটা একটি গুজব, নিছকই গুজব। ছেলে ধরা বলতে আসলে কেউ নেই, আপনার পদ্মা সেতুতে মাথা লাগবে। এই একটি আতঙ্কিত কথার কারণে আমাদের দেশের সরল প্রাণ মানুষ, যারা আমরা ফ্যামিলি কেন্দ্রিক মানুষ, নিজেদের সন্তান বা নিজেদের আপনজন হারিয়ে যাওয়ার আতঙ্কে এই অচেনা মানুষদের উপর আক্রমণ করছে। সুতরাং এই গুজব যারা ছড়াচ্ছে তারা দেশ ও জাতির শত্রু, তাদেরকে প্রতিহত করতে হবে। এবং এই গুজবের কারণে আমাদের কোমলমতি শিশুরা ভীত, তাদেরকে এই গুজব থেকে রেহাই দিতে হবে, তাদেরকে সাহস দিতে হবে। এরই অংশ হিসেবে সম্প্রতিকালে আমরা প্রতিটি স্কুলে গিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদেরকে আমরা গুজব বিষয়ে আমরা তাদেরকে অবগত করছি যে এটি একটি গুজব, আসলে ছেলে ধরা বলতে কিছু নেই। আমরা মসজিদে গিয়ে ইমাম সাহেবদের অনুরোধ করছি নামাজের প্রাক্কালে মুসল্লিদেরকে গুজব সংক্রান্তে বলার জন্যে। শুক্রবার দিন নামাজের সময় আমরা পোশাক পরিহিত অবস্থায় মসজিদে গিয়েছি, নিজেরা কথা বলেছি, স্থানীয় জনপ্রতিনিধিরা গুজব সংক্রান্তে কথা বলেছে এবং ইমাম সাহেবরা ওনারাও কথা বলেছে। এই গুজবের ভয়াবহতা এখন সবাই আন্দাজ করতে পেরেছে এবং সবার বিশ্বাস জন্মাইছে যে আসলে ছেলে ধরা কিছু নাই, ছেলে ধরা বলতে কেউ নাই, এটা গুজব। কোনো কুচক্রি মহল এই গুজবকে পুঁজি করে তারা হলে তাদের স্বার্থ হাসিল করতে চায়, এটা মানুষ বুঝে গেছে। ইনশাল্লাহ আশা করি আমাদের এই গুজবের বয়াল থাবা থেকে আমাদের জাতি, আমাদের দেশ রক্ষা পাবে। গুজব আসলেই কোনো না কোনো স্বার্থ হাসিল করার লক্ষ্যেই এটাকে ব্যাপক প্রচার করা হয়েছে যে এতগুলো মাথা লাগবে, পদ্মা সেতুতে মাথা লাগবে। এটা বলার পিছনে সমাজে অস্থিতিশীলতা এবং সমাজকে আপনার অস্থিতিশীল করার জন্যেই এই গুজব ছড়ানো হয়েছে। গুজব ছড়ানোর পিছনে অবশ্যই সুদূর প্রসারী চক্রান্ত রয়েছে, এটা আমি বিশ্বাস করি। আর না হয় এটা এত ব্যাপক হারে প্রচার করার কোনো কারণ থাকতে পারে না। যদি আমার দেশের সাধারণ মানুষ, আমাদের দেশের মানুষ যারা, তারা সাধারণ কিন্তু অত্যন্ত কোমলমতি মানুষ, কিন্তু বাংলাদেশের মানুষ, যদি আপনাদের কাউকে সন্দেহ হয় যে সে অপরাধের সাথে জড়িত থাকতে পারে, তাহলে অবশ্যই পুলিশকে অবগত করবেন। ছেলে ধরা সন্দেহ যদি করেই থাকেন পুলিশকে অবহিত করবেন, আমরা তদন্ত করে তার আইনগত ব্যবস্থা নেব। আর বর্তমানে ডেঙ্গু জ্বরের যে ভয়াবহতা, এটা তো আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, দৈনিকই এই রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সামান্য একটু সচেতন হলেই আমরা নিজেরা ডেঙ্গুর থেকে বাঁচতে পারি। আমাদের বাড়ির আশপাশ ফুলের টব, প্লাস্টিকের বোতলে জমানো পানি, দইয়ের পাতিলে জমানো পানি, এই সমস্ত ছোটো ছোটো পানির থেকেই আপনার ডেঙ্গু মশার উৎপত্তি। এবং এই পাত্রের মধ্যে তিন দিনের অতিরিক্ত পানি থাকলে, তিন দিনের বেশি পানি থাকলে ডেঙ্গুর মশার বংশ বৃদ্ধি পাচ্ছে। এই আমাদের বাড়ির আশেপাশে যে ডাবের খোসা, তারপর আমরা হলো যে দইয়ের পাতিল, তারপরে প্লাস্টিকের বোতল, এগুলো যদি আমরা একটু পরিষ্কার করি, এই সামান্য 10 মিনিট যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি, তাহলে আমরা, আমার ফ্যামিলি, আমার সমাজ এই ভয়াবহ ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাবে। সকল জনসাধারণের প্রতি আহ্বান থাকবে এই ডেঙ্গুর ভয়াবহ থেকে রক্ষা করার জন্যে নিজেরা একটু অলসতা ছেড়ে নিজের বাড়ির আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করুন, এটাই সকলের প্রতি আহ্বান। এবং আমাদের পরিবারকে, সমাজকে
ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে হবে।